হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে সানডে, রোজের মতো আমি সানডে ব্লগটা এখন স্টার্ট করলাম। এখন একটু তো লেট হয়ে গেছে, দুপুরবেলা লাঞ্চ টাইম, মানে সবার লাঞ্চ টাইম পেরিয়ে গেছে কিন্তু এটা আমাদের লাঞ্চ টাইম। তো আজকে লাঞ্চে বানিয়েছি এঁচোড় চিংড়ি, আর কারণ চিংড়ি মাছটা অল্প ছিল আর আমি একবেলা খোয়ারা যেত, তো আমি প্ল্যান করছিলাম যে এমন কিছু করি যাতে দুবেলা হয়ে যায়। তো ওই জন্য আজকে লাঞ্চে আমাদের এঁচোড় চিংড়ি, আর তার সাথে আছে করলা কুমড়ো ভাজা আর শাক ভাজা, আর ভাত তো আছেই। তো ডোডোর খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে কিন্তু এখনো ঘুমায়নি, সে হেঁটে চলে বেড়াচ্ছে চারিদিকে। তো এখন আমরা আমাদের লাঞ্চ করব, করে তারপরে আমরা একটুখানি বাইরে কাজ আছে তো সেগুলো যাব, কারণ দোকানপাট এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে আর দিনের বেলা এত সাংঘাতিক রোদ যে বাইরে বেরোনো একদম অসম্ভব। তো আমরা মোটামুটি 4:30 নাগাদ বেরোবো। বেরিয়ে আমাদের একটুখানি, আসলে আমারই কাজ আছে, কারণ গাছের একটু ফার্টিলাইজার কেনা ছিল, গরমে গাছগুলোর অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। তো অনেক দিন ধরে কেনা ছিল, আমি অনলাইন ট্রাই করছিলাম কিন্তু সেগুলোও পাচ্ছিলাম না, তো ওই জন্যই যাবো আর কি। তো আগে তোমাদেরকে আজকে মেনুটা একটু একটু দেখাই। তো এই হচ্ছে আজকের এঁচোড় চিংড়ি, ভাত তো এখানে হয়ে গেছে রেডি, আর এখানে আছে করলা কুমড়ো ভাজা, আর আছে এই যে শাক ভাজা। সুইট কাকিমা আছে যে আমার ব্লগসগুলো দেখে, তো কাকিমা আমাকে বলেছিলে, কাকিমার নাম আমি বলে দিই, কাকিমার নাম হচ্ছে কাকুলি। তো কাকিমা আমাকে বলেছিলে যে এঁচোড়টা আমি কিভাবে ঘরে কাটি খুব ইজিভাবে, সেটা তোমার সাথে শেয়ার করতে। তো আজকে আমি সেই ভিডিওটা বানিয়ে রেখেছি, আশা করছি ভিডিওটা তোমার হেল্পফুল হবে। তাহলে তোমরা সবাইও ভিডিওটা দেখে নাও, আমি আগেও শেয়ার করেছিলাম, আজকে আবার আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তাহলে চলো আমরা লাঞ্চ করতে করতে তোমরা ভিডিওটা দেখে নাও, তারপরে আবার আমি আসছি। তো এখানে আমি একটা গোটা এঁচোড় নিয়ে নিয়েছি, এটা একটা মিডিয়াম সাইজের এঁচোড়, এর থেকে বড় এঁচোড় হলে এটাকে বটিতে কাটতে হতো। তো যেহেতু আমি বটি খুব একটা ব্যবহার করি না, আমি চাকু দিয়ে এটাকে দুভাগ করে কেটে নিচ্ছি। তো দুভাগ করে কাটা হয়ে গেছে, এখন আমি কি করব, একটা কুকারের মধ্যে এটাকে দিয়ে দেবো। এঁচোড়টা যেহেতু ছোট, আমি একটা 3 লিটারের কুকারের মধ্যেই দিয়ে দিলাম, বড় হলে আর একটু বড় কুকার ইউজ করতে হতো। তো এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো আর জাস্ট একটাই সিটি দেবো, বেশি সিটি দিলে কিন্তু এটা একদম গলে যাবে, তারপর এটাকে ছাড়াতে খুব অসুবিধা হবে। তো দেখতেই পাচ্ছ একটা সিটি দিয়ে দিয়েছি, এটা একদম ঠান্ডা হয়ে গেছে আর এটি কিন্তু মোটামুটি শক্তই রয়েছে, খুব নরম নেই। তো এবার আমি এটাকে কেটে নেব। কাটার জন্য এটাকে আমি প্রথমে একটা ভাগ আমি নিয়েছি, সেটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, এটাকেও আমি মাঝখান থেকে কেটে নেব। কেটে নিয়ে যে মাঝখানে যে শক্ত অংশটা আছে ওটাকে আমি বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দেওয়ার পর আমি এঁচোড়গুলোকে ছোট ছোট করে টুকরো করে নেবো প্রথমে, আর তারপর খুব সহজেই ওর যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নেওয়া যাবে। এটা যারা বটিতে করতে চায় তারা বটিতে করতে পারে, বটিতে করলেও এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমি চাকু দিয়েই এটা করে নিচ্ছি কারণ আমি চাকুতেই বেশি কমফোর্টেবল। তো দেখতেই পাচ্ছ আমার মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। এখানে চাকুটাতে আমার একটুখানি প্রবলেম হচ্ছে কারণ এটা ধার একটু কম আছে, তো একটু পরে আমি একটা অন্য চাকু ব্যবহার করেছিলাম যেটা ধার অনেক বেশি, সেই জন্য আমার কাজটা আরও ফাস্ট হয়ে গেছিলো। আর এখানে একটু ধার চাকু ব্যবহার করলে খুব সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ সেম প্রসেসে আমি বাকি সবগুলোকে কেটে নিচ্ছি। আর এটাকে একটা কথাও এখানে আমি বলে রাখতে চাই, একটাই সিটি দেবে আর সিটিটা কিন্তু সঙ্গে সঙ্গে জল দিয়ে ছাড়িয়ে নেবে, কারণ এটা যদি বেশিক্ষণ রেখে দেওয়া হয় তাহলে এঁচোড়ের মধ্যে প্রচুর জল ঢুকে যায় আর ওর ফলে কি হয়, এঁচোড়টা একদম নরম হয়ে যায় আর ওটাকে কিন্তু ভালো করে কাটা যায় না। ওই জন্য একটাই সিটি দিতে হবে আর সিটিটা সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নিতে হবে। তো দেখো চাকুটা আমি চেঞ্জ করে দিয়েছি, এখানে আমি একটা অন্য চাকু ব্যবহার করছি, এটা কিন্তু ধারওয়ালা চাকু আর এটাতে খুব তাড়াতাড়ি এঁচোড়টা কাটতে পাচ্ছি। এরমভাবে এঁচোড় কাটলে কিন্তু হাতের মধ্যে ওই তেল লাগানোর কোনো ব্যাপার থাকে না, কারণ এটার থেকে একটুও কষ বেরোবে না আর কাটাটা খুবই সুবিধা হয়ে যাবে। দেখো তো আমার এঁচোড় কাটা হয়ে গেছে। তো এখন 4:30 মতো বাজে, আমরা বেরিয়েছি, আমরা যাচ্ছি দোকানে, ফার্টিলাইজারের দোকানে, দেখি কাজ হয় কি না। রাস্তাঘাটে বেশ গাড়ি দেখা যাচ্ছে, মানুষজনও দেখা যাচ্ছে মোটামুটি। তো কালকে ঈদ, ওই জন্য আরও একটু ভিড় আজকে বেশি আছে।
তো আজকে সানডের পুরো প্ল্যান ভেস্তে গেল। আমরা বাইরে গেলাম, বাইরে থেকে ঘুরেও আসলাম, কিন্তু কিচ্ছু কাজ হলো না কোথাও দোকান। আসলে ব্যাপারটা এটাই হয়ে যাচ্ছে যে দোকান 5:30টা অবধি খোলা থাকবে বলছে, কিন্তু দোকান কিচ্ছু 5:30টা অবধি খোলা থাকছে না। আমরা যথেষ্ট টাইমে বেরিয়েছিলাম, 5টার মধ্যে আমরা ঘরেও ফিরে চলে আসি। তবে গুগল ম্যাপ দেখে যেতে যেতে অর্ধেক রাস্তায় ফোন করে যখন অ্যাড্রেস জিজ্ঞেস করছি, তখন বলছে যে আমি দোকান বন্ধ করে দিয়েছি, 4টের সময়তেই নাকি দোকানগুলো বন্ধ করে দিচ্ছে। তো মানে কি বলবো, এত রাগ হয়ে গেছে রাস্তার মাঝখানে। একে তো এত গরমে গেছি, তারপর ডোডোকে নিয়ে গেছি, ওকে অবশ্য যথেষ্ট প্যাক করে নিয়ে গেছিলাম, তাও মানে প্রচণ্ড রাস্তায় বিরক্ত লেগে গেছে। ঘরে এসে তারপরে আমি আর ব্লগও অন করিনি, আমরা একটুখানি শুয়েও পড়েছিলাম। তো এখন আবার আমি ব্লগটা স্টার্ট করলাম। আজকে তো দুবেলা রান্না করাই আছে, খুব ভালো। এখন বাস আমরা একটু চা করে খাবো, মানে এবার যেন বিরক্ত লাগছে আর আর কিচ্ছু ভালো লাগছে না। যখন দোকান খোলারই আছে তাহলে পুরো দিনের জন্যই খুলে দিক, এখন এরকম মনে হচ্ছে যে এই টাইম বেঁধে বেঁধে দোকান খোলা। কারণ আজকে রাস্তায় মানে প্রচুর মানুষ, সবাই মুখে মাস্ক পরে হাতে গ্লাভস পরে যাচ্ছে, যে যার কাজ করছে সবাই মানে যে প্রিকশনস নেওয়া সেগুলো নিচ্ছে, রাস্তায় প্রচুর মানুষ। তো এরকম ভাবে কোনো মানে হয় না আমার মনে হয়, কারণ মানুষের যে সাধারণ জীবন সেটা একদম পুরো হ্যাম্পার হয়ে যাচ্ছে। আর কতদিন যে এইভাবে এরকম ধুকে ধুকে জীবন কাটাতে হবে বুঝতে পারছি না। কালকে না ব্লগটা আর আমি এন্ড করতে পারিনি, আজকে নেক্সট ডে মানডে। তো তোমাদের সবাইকে আগে জানিয়ে দিই যে হ্যাপি ঈদ, যারা যারাই ঈদ মানাচ্ছো আর আমার ভিডিও দেখছো, তো তোমাদের সবাইকে বলে দিই ঈদ মুবারক। ঈদটা যেন তোমাদের লাইফে নতুন খুশি নিয়ে আসে এই প্রার্থনাই করি। খুব ভালো করে কাটিও, সবাই খুব ভালো থেকো। ওহ, কালকের সানডেটা তো একদম বিচ্ছিরি একটা হজপজ সানডে গেল। তাড়াতাড়ি সব কিছু কাজ করলাম, তাও আলটিমেটলি ফ্রুটফুল কিছুই হলো না। খুব বাজে একটা সানডে কালকে কাটালাম। মনটা আজকে জানি না একটু কেন খারাপ হয়ে গেছে, কারণ আমার গাছগুলো না একটু গরমে কেমন হয়ে যাচ্ছে, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। তো ওই জন্য ওগুলোকে ফার্টিলাইজার দেওয়া খুবই প্রয়োজন ছিল, কিন্তু সেটা হলো না। তো ঠিক আছে, আর কটা দিন আমি এরমভাবে চালিয়ে নিই, আজকেও তো এখানে সব কিছু বন্ধ, তো সেই কারণে আজকেও কোথাও কিছু পাবো না। প্লাস দিনের বেলা এত গরম পড়ে গেছে যে দিনের বেলা যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আর ডোরো এদিকে খেলছে, কি করছো, ঘুরে বেড়াচ্ছে এখন অর্ধেক নাঙ্গু। ছি, নাঙ্গু দেখাচ্ছে, ছি ছি, ছেড়ে দাও জামাটা। তো ঘুরে বেড়াচ্ছে অর্ধেক নাঙ্গু অবস্থায়, কেন যা গরম, আমরা ওকে একটুখানি হালকা ছাড়তে চাইছি, তো ও একটুখানি রিল্যাক্স থাকবে। তাহলে তাহলে চলো, সানডে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। সানডে এটা সানডে ব্লগ দিয়ে আমার নিজেরই একটু স্যাটিসফাই লাগছে না, কারণ কোনো রেসিপি দিতে পারলাম না তোমাদের সাথে। তো ঠিক আছে, পুরোনো রেসিপি যেটা আমি এঁচো চিংড়ি বানিয়েছিলাম, এঁচো চিংড়ি আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, ওই জন্য আমি রেসিপি দিলাম না, একটু মোটামুটি কথাই বললাম তোমাদের সাথে সব থেকে বেশি। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তাহলে চলো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।